ওয়ালাইকুম সালাম ওর বারাকাত আমাদেরকে এমন কাজ করা উচিত নয় যে কাজগুলো করতে গেলে আল্লাহর ফরজ বিধান করা যায় যায় না না রাখা জানা মতে বাংলাদেশে কিংবা ইন্ডিয়াতে যেখানে হোক না কোনো গণতান্ত্রিক যে দেশগুলো রয়েছে সেখানে যে রুলস রেগুলেশন রয়েছে সেখানে বলা হচ্ছে যে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ তার অর্থ হচ্ছে আপনি আপনার ধর্ম পালন করবেন অন্যরা অন্যদের ধর্ম পালন করবে ধর্ম পালনের ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হয় না এটা কিছু মানুষের অজুহাত তাদের অন্তরের মধ্যে বক্রতা রয়েছে সেই কথাগুলো বলে কিন্তু সাধারণত দাঁড়িয়ে রাখার ক্ষেত্রে হয়তো কিছু আপনার তিরস্কৃত হয় এটা ঠিক আছে কিন্তু দাঁড়িয়ে রাখতে আপনার এমন কোনো আইন নেই প্রশাসনের মাঝে দাঁড়িয়ে রাখা যাবে না আমার জানা মতে এই হচ্ছে কথা আর যদি এমন হয় যে দাঁড়িয়ে রাখা যাবে না কিংবা টাকনো পড়া পরা যাবে না নামাজ পড়া যাবে না

আপনি তো রাজ্জাক না রাজ্জাক রাজ্জাক মনে করবেন আল্লাহ আপনার খাদ্যের ব্যবস্থা করবে কাজেই আল্লাহর আনুগত্য করে আপনি সকলে আনুগত্য করবেন আল্লাহর আনুগত্য অনুকূলে যদি আল্লাহর নাফরমানি হয় তাহলে সেই ক্ষেত্রে কোনো আনুগত্য চলবে না জেজাক মোল্লা খায়রা আসসালাম আলিক্লাহ